ঘড়িতে তখন সকাল 8:35। টালিগঞ্জ থেকে করুণাময়ীর দিকে যাওয়ার সময় একটি দুধের গাড়ি প্রথমে একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে, এরপর শটান গিয়ে ধাক্কা মারে একটি অটোয়। দুমড়ে মুচড়ে যায় অটোটি। গুরুতর আহত অবস্থায় সাইকেল আরোহীকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা, কিন্তু ততক্ষণে সব শেষ। পেশায় বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী অনিরুদ্ধ চক্রবর্তী হরিদেবপুরের বাসিন্দা। কাজ থেকে ফেরার সময় আইটিসির যে টালিগঞ্জে আইটিসি, ওখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে একজন, একটা দুধের গাড়ি পেছন থেকে ধাক্কা মেরেছে। ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ, যদিও তার দাবি গাড়ির সামনে শিশুসহ এক মহিলা চলে এসেছিলেন, তাদের বাঁচাতে গিয়েই দুর্ঘটনা। হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।